মমিন হিসেবে কাকে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত, সবচেয়ে বেশি সম্মান কাকে করব? জবাব, মমিন হিসেবে ভালোবাসবে প্রথম হলো মমিনকে, এবং সবচেয়ে বেশি সম্মান করবে তাকেই যে যত ইমান ও ইসলামের দিকে পরিপূর্ণ, তাকে তত বেশি ভালোবাসবে, বেশি সম্মান করবে, এবং সবটাই হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। প্রশ্ন করেছেন আশাদ তাহমিদ, আমি অজু করার একাধিক ভিডিও দেখেছি, সেখানে দেখেছি হাত বা পা ধৌত করার সময় এক হাতে পানি নিয়ে অপর হাত বা পা ধৌত করা হচ্ছে, এভাবে তিনবার হাত বা পা ধৌত করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষকে দেখি দেখি এভাবে হাত বা পাও তো ধৌত করে না। আপনি হয়তো দেখেছেন অযুখানায় হাত বা পা রেখে এতেও যদি অযুখানায় মুসল্লিরা ট্যাপ বা নলকূপ চালু করে নলকার নিচে কিছুক্ষণ হাত বা পা রাখে, এতে যদি হাত বা পা ধৌত হয়ে যায়, কিন্তু এভাবে হাত বা পা ধৌত করলে অজু হবে কি? জবাব, আপনি যা দেখেছেন ভিডিওতে সেটি আপনাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখানো হয়েছে, অতএব হুবহু সে ধরনের না হলে কাছাকাছি হলেও ইনশাআল্লাহ অজু হবে। তবে যে টিউবওয়েলে অথবা ট্যাপে শুধু পা ভেজালেই যথেষ্ট নয়, টিউবওয়েল বা ট্যাপ চালু করে দিয়ে পা ধরে রেখেছে আর পড়ছে পানি হয়ে গেল, এমনটা হওয়া উচিত নয়। সেখানে আপনাকে তিনবার করার চেষ্টা করতে হবে, অবশ্যই পানি ছেড়ে দিয়ে আবার প্রয়োজনে আঙুলগুলোর মাঝে খেলাল করা হাত ও পায়ের, এবং পায়ের গোড়ালিগুলো গোড়ালির নিচু অংশগুলো ঠিকভাবে ভিজলো কি না সেগুলিতে সুন্দরভাবে পানি পৌঁছানো ইত্যাদির মাধ্যমে অবশ্যই সেটিকে নিশ্চিত করতে হবে, না হলে এটি অবশ্যই ত্রুটি হবে। আল্লাহ তাআলা